নেক্সট ইজ ইভেন্টস, এবছর নিয়ে আসছে আপনাদের জন্য বাংলাদেশ ফেস্টিভ্যাল। আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কমিউনিটিকে কিছু দেওয়ার, কারণ এই কমিউনিটির মাধ্যমে আমার WPC বিল্ড আপ হয়েছে। আমাদের সাথে আসছেন জেমস, বাংলাদেশের নামি শিল্পী, ওনার গান দুই দিনই উপভোগ করতে পারবেন। আর আমাদের ইভেন্ট হচ্ছে গিয়ে 26 এবং 27 তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে। প্রীতম থাকবে, বাংলাদেশ থেকে আসছে সাব্বির, দোলা, জায়েদ খান আসছেন, উনি হোস্ট করবেন, তহিদ আফ্রিদি থাকবেন, উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন। আমরা চেষ্টা করছি সব ধরনের ডাইনামিক যারা আসবে তারা যাতে পুরো দিনটা খুব আনন্দ সহকারে উপভোগ করতে পারে, সেই জন্য। লন্ডনে মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 26 এবং 27 মে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে দেশি এবং ইউকের লোকাল শিল্পীদের নাচ গান এবং থাকবে ভরপুর বাংলাদেশি খাবারের আয়োজন। ব্রিটেনের খোলা মাঠে এই বাংলাদেশিদের হবে সবচেয়ে মোটামুটি বড় ধরনের মিলন মেলা। আমরা মানুষের আমাদের যে গত বছর যে অনুষ্ঠানটা ছিল অনেক মানুষ এসেছেন, তাদের দিকে তাকিয়ে এবার অনুষ্ঠানটা দুই দিন ব্যাপী আমরা করেছি। আমাদের জন্য দুই দিন একটা খুশির আমেজ বয়ে যাবে। এখানে সবাই আসবেন, সবাই সোশ্যালাইজিং করতে পারবেন, সবাই মিউজিক এনজয় করতে পারবেন। আমাদের সাথে আসছেন জেমস, বাংলাদেশের নামি শিল্পী, ওনার গান দুই দিনই উপভোগ করতে পারবেন। জেমসের সাথে আসছেন প্রীতম, প্রীতম থাকবে, বাংলাদেশ থেকে আসছে সাব্বির, দোলা, জায়েদ খান আসছেন, উনি হোস্ট করবেন, তহিদ আফ্রিদি থাকবেন, উনি আমাদের প্রমোশনাল টিমে আছেন, এছাড়াও আরও থাকবে এখানকার নামি দামি শিল্পীরা। আমাদের এখানে স্টলগুলো আছে, তো স্টল কিন্তু লিমিটেড, অনলি 60 স্টল। এই স্টলগুলো অনলাইনে দেওয়া আছে, nextisevents.co.uk/stall হায়ার দিলে আপনারা পেয়ে যাবেন। এখানে ফুড, নন ফুড এবং ইনফরমেশন অর মার্কেটিং স্টল আপনারা নিতে পারবেন। আপনারা প্রাইসগুলো দেখে নেবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কাস্টমাইজ প্ল্যানের জন্য। এছাড়া টিকিট, এই বছর আমরা ইভেন্টটাকে যাতে সবার মধ্যে পৌঁছায় দিতে পারি এবং এ ধরনের ইভেন্ট বারবার করার একটা প্রেরণা পাই, এজন্য একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে সামান্য মূল্যে, যাতে আমরা খরচটা উঠাইতে পারি। এই টিকিটগুলো স্ট্যান্ডার্ড টিকিট 20 পাউন্ডে করা আছে, ফ্যামিলি টিকিট 4 জনের জন্য 50 পাউন্ড, বাট আপনারা যদি একসাথে 6টা টিকিট কেনেন দেন 25% অফ, সো 15 পাউন্ড, লেস দেন 15 পাউন্ড যদি সিঙ্গেল টিকিট আপনার স্ট্যান্ডার্ডগুলো কেনেন। তো এই সুযোগটা থাকবে। পুরো টিকিটিংটাই অনলাইনে আছে, অনলাইন থেকে আপনারা কিনতে পারবেন। অনলাইন আজ থেকে অ্যাক্টিভ হয়ে যাবে টিকিট সেলিং, সো আপনারা ওখান থেকে টিকিট বুকিং করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে টিকিট ইভেন্ট। সো টিকিট ইভেন্ট থাকলে আপনারা জানেন সিকিউরিটি পারপাস ইজ মাচ মোর নাইস অ্যান্ড ইজি, সো র্যান্ডম কেউ এসে ঢুকতে পারবে না, এভাবে কোনো সিস্টেম থাকবে না। টিকিট যারা কিনবে তারাই আসতে পারবে। এইটাই তো আসলে সবচেয়ে বড় জিনিস, কারণ আমাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে কমিউনিটিকে কিছু দেওয়ার, কারণ এই কমিউনিটির মাধ্যমে আমার WPC বিল্ড আপ হয়েছে। এই কমিউনিটির মাধ্যমে কমিউনিটি দিয়েই WPC যাত্রা শুরু। সুতরাং আমি কমিউনিটিকে সবসময় কিছু দেওয়ার জন্য একটা রেসপন্সিবিলিটি মনে করি এবং এই ধরনের সুযোগকে আমি কাজে লাগানোর জন্যই, এবং যখনই সে আসছে আমি অল দ্য ওয়ে নট অনলি দ্য লিড স্পন্সর হিসাবে সাপোর্ট এবং অ্যাজ এ ইমিগ্রেশন পার্টনার হিসাবেও কাজ করতেছি, যাতে ভিসা ঠিকমতো হয়, যাতে ওরা সবাই স্মুথলি আসতে পারে যখন যেটা লাগে। আমাদের এক্সপিরিয়েন্সও আছে, কারণ আমরা এটা শুধু নতুন না যে ওদের জন্য স্টার্ট করছি। আমাদের Last 2-3 events আমরা এই জেমসেরই আমরা লাস্ট টাইমে যখন আমরা আনছি আমরাই করছিলাম। সুতরাং আমাদের ওয়ার্ক ফ্রম ক্লাউডের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে এবং আমি শিওর সবাই স্মুথলি ভিসা সাকসেসফুলি হবে এবং প্রোগ্রামটা সাকসেসফুল হবে। শুনেছিলাম যে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কিছু প্রবলেম, মানে অভিযোগ ছিল, সেই জন্য আমরা যেটা করেছি এবার খুব ভালো সাউন্ড সিস্টেমে আয়োজন করেছি এবং আমরা খুব দক্ষ একজন সাউন্ড ইঞ্জিনিয়ারও ওটার সাথে নিয়োগ দিয়েছি, যাতে সবাই খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারে।